এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে ভালোই আছি। অ্যান্ড আজকে আমরা যাচ্ছিলাম ডিনার করবো বলে রেস্টুরেন্টে, অ্যান্ড হঠাৎ এই ব্রিজটা দেখে আমার ঠিক বাড়ির কথা মনে পড়ে গেল। পুরো যেন দেখতে হাওড়া ব্রিজের মতন। তাই আমি লোককে বললাম একটু গাড়িটা সাইডে দাঁড় করিয়ে আমার একটা ড্রোনের ফুটেজ তুলে ধরার জন্য, যাতে কি আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড তো চলো দেখতে থাকো এই ভিডিওটা, অসাধারণ লাগছে। যদিও বা হাওড়া ব্রিজের মতন অতটা বড় নয় এই ব্রিজটা, তাও মনে হচ্ছে যেন ঠিক বাড়ির কথা মনে পড়ে গেল। এই ব্রিজটা দিয়ে আমরা যখন ক্রস করছিলাম, মনে হচ্ছিল যেন পুরো হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। ইয়েস, এই জলটা একটু ঘোলাটে, কারণ হচ্ছে আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রিজ আছে, আর ওহায়ো হচ্ছে মেনলি ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল স্টেট। তাই জন্য এখানে এই পার্টিকুলারলি এই এরিয়াতে আর কি প্রচুর আশেপাশে ইন্ডাস্ট্রি আছে, তার জন্য জলটা একটু ঘোলাটে। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে, চারিদিক পুরো মেঘলা করে রয়েছে আর সবুজ হয়ে রয়েছে, কি সুন্দর যে দেখতে লাগছে উপর থেকে। আমরাও যদি এরকম উঠতে পারতাম কি ভালো লাগতো না। আর ওই যে ওই সবুজ রঙের ব্রিজটার কথাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে পুরো দেখতে মনে হচ্ছে না হাওড়া ব্রিজের মতন, আর দেখার সাথে সাথেই পুরো মনে হচ্ছে না কলকাতার কথা মনে পড়ে গেল। আর তার পাশে যে ব্রিজটা, ওইটা হচ্ছে ট্রেন লাইন। আর ওই যে দূরে লুক দাঁড়িয়ে ড্রোনটাকে কন্ট্রোল করছে, তার পাশে ব্লু টি শার্টে আমার মাদার ইন ল, আর ইয়েলো টি শার্টে আমি বসে ক্যামেরা দিয়ে পিকচার তুলছি। আমরা আর কি এখন ওহায়োতে এসেছি, আমরা এখানে 2 সপ্তাহ মতন থাকবো, কারণ হচ্ছে আমাদের অফিস কাজ ডেলি জীবন যাপন একটু ছুটি পেয়েছি। তাই ভাবলাম যে কেননা লোকের মাকে আর কি দেখে আসি, আর উনিও শিফটিং হচ্ছে ওনার নতুন বাড়িতে, তাই ওনাকে হেল্প করার জন্য মেনলি এসেছি। তার সাথে সাথে আমরাও একটু আর কি 2 উইক ভ্যাকেশনে আর কি এসেছি, যাতে কি আবার মাইন্ড ফ্রেশ করে আমরা আমাদের ডেলি জীবনে চলে যেতে পারি। কি সুন্দর যে লাগছে, মানে আমার এরকম ওয়েদার, ক্লাউডি ওয়েদার দারুণ লাগে। কি সুন্দর যে গাছপালা সব সবুজ হয়ে রয়েছে, না অসাধারণ লাগে আমার এই টাইমটা আর কি, দারুণ লাগে। ওয়ান অফ দ্য ফেভারিট টাইম আমেরিকাতে আর কি হচ্ছে সামার টাইম, স্প্রিং থেকে শুরু হয় আর ফলে গিয়ে শেষ হয়, মানে ওই টাইমটুকুনি মার্চের এন্ডের থেকে আর অক্টোবরের এন্ড অবধি আমার অসাধারণ লাগে আমেরিকাতে। স্প্রিং, সামার, ফল, এই 3টে মাসই মনে হচ্ছে যেন এই 3টে সিজনই আর কি আমি বাইরে গিয়ে মানে একদম মন খুলে হাঁটা চলা করতে পারি। যদিও বা উইন্টারও আমার খুব এক মানে খুব একটা খারাপ লাগে না, খালি যা একটু বেশি ঠান্ডা, আর আমরা যেহেতু থাকি ওয়াইওমিংয়ে প্রচণ্ড আর কি ঠান্ডা পড়ে ওখানে, তাই জন্য আর কি উইন্টারটা খুব একটা আমার ফেভারিট নয়। কিন্তু স্প্রিং, সামার আর ফল, স্প্রিং আসলে একদম মনে হয় যেন পুরো মন খুশি হয়ে গেছে, আর সামারে তো মানে আমি আউটডোর অ্যাক্টিভিটি করতে খুবই ভালোবাসি, সামারে আমায় কেউ খুঁজে পাবে না। আমি নয় ক্যাম্পিং করতে চলে যাব, নয় হাইকিং করতে চলে যাব, আর কি সবসময় নিজেকে ব্যস্ত রাখি বাইরের আউটডোর অ্যাক্টিভিটি করে, কারণ উইন্টার পড়লেই তো আবার ঘর বন্দি হয়ে থাকতে হবে, বরফের জন্য বাইরে যাওয়া যাবে না, খালি কাজ আর ঘর, কোনো রকম অ্যাক্টিভিটি করা যাবে না। তাই জন্য আর কি সামারে, স্প্রিংয়ে আর ফল সিজনে আমরা চেষ্টা করি একটু বাইরে গিয়ে আউটডোর অ্যাক্টিভিটি করার। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ড্রোন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ওই যে লোকের মা,
লুকোনোর চেষ্টা করছে ড্রোনের ক্যামেরার থেকে। And all of you take care. See you all in my next video. Till then, stay safe, stay healthy. Don't forget to subscribe my channel. Thank you. Bye.